15, 16 অথবা 17, এই 3 দিনের মধ্যে যে কোনো একদিন। তোমরা বলবে কি হবে, আমি সেটাই জানাচ্ছি। মাধ্যমিক 2023-এর রেজাল্ট চূড়ান্ত কবে দেওয়া হবে সে বিষয়ে কিন্তু একদম বড়সড় একটা আপডেট আমাদের কাছে এসে পৌঁছেছে। আর মাত্র 12-13 দিন বাকি, অর্থাৎ মে মাসের 15, 16, 17 এই 3 দিনের মধ্যে যে কোনো একদিন মাধ্যমিকের রেজাল্ট দেওয়া হবে, অন্তত এমনটাই পর্ষদ সূত্রে খবর। এখনও পর্যন্ত পাওয়া যে তথ্য সেই অনুযায়ী প্রায় 100% খাতারই, অর্থাৎ তোমাদের প্রত্যেকেরই খাতার মূল্যায়ন হয়ে গেছে। এখন মার্কশিট তৈরি, নাম্বারগুলোকে অনলাইনে আপলোড করা, এই কাজগুলো চলছে। মোটামুটি আর 10-12 দিনের মধ্যেই কিন্তু, বা 10-12 দিন পরেই, ডেটটা মনে রাখবে, 15, 16, 17 এই 3টে তারিখের মধ্যে যে কোনো একদিন মাধ্যমিক 2023-এর রেজাল্ট বেরোতে চলেছে। তোমরা এখন অনেকেই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নিয়ে জানতে চাইবে, আর জানতে চাইবে মাধ্যমিকে কি এবার সবাই পাস, উত্তর দেব। তার আগে একটা ছোট্ট অনুরোধ, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, আর বন্ধুদের মধ্যে এই গুরুত্বপূর্ণ ভিডিওটা শেয়ার করতে কিন্তু একেবারেই ভুলো না। তোমাদের যেদিন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকদের রেজাল্ট দেবে সেই দিন আমি লাইভে থাকব। প্রয়োজনে তোমাদের একটা টেলিগ্রাম নাম্বার দিয়ে দেবো, তোমরা সেখানে অবশ্যই আমাকে জানিও তোমার রেজাল্ট কেমন হলো। প্রত্যেকের জন্য রয়েছে কিছু সারপ্রাইজ। যাই হোক, মূল কথাতে আসি, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কিন্তু মাধ্যমিকের পরপরই দেওয়া হবে, যেটা জানা যাচ্ছে। 15, 16, 17 মধ্যে যে কোনো একদিন মাধ্যমিকের রেজাল্ট দেওয়া হচ্ছে, তার থেকে 5-7 দিন পরেই, অর্থাৎ মোটামুটি ধরে রাখা যেতে পারে মে মাসের লাস্ট উইকেই কিন্তু উচ্চ মাধ্যমিকেরও রেজাল্ট দেওয়া হবে। এ বিষয় নিয়ে মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কোনো নোটিশ দিলে অবশ্যই তোমাদের আমি জানিয়ে দেব। তোমাদের এবার যেটা প্রশ্ন, আচ্ছা 100% কি পাস? দেখো বন্ধুরা, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক কোনো পরীক্ষার ক্ষেত্রেই এবার কিন্তু 100% পাস নয়। যারা কৃতকার্য হওয়ার মতো পরীক্ষা দিয়েছো তারাই কিন্তু পরীক্ষাতে পাশ করবে। তবে এখানে একটা বিষয় আমি তোমাদের আশ্বস্ত করছি, যেটার কোনো অফিসিয়াল তথ্য বা ডকুমেন্ট আমার কাছে নেই, কিন্তু তোমাদের আশ্বস্ত করে বলছি, যদি দেখা যায় কোনো একটি সাবজেক্টে 3-4 কম আছে পাস নাম্বারের থেকে, তোমরা নিশ্চিন্তে থাকো, গ্রেস নাম্বার দিয়ে তোমাদের কিন্তু পাস করানো হতে পারে, অন্তত এমনটাই সূত্রের খবর। আবারও বলছি, এ বিষয় নিয়ে কোনো অফিসিয়াল নির্দেশিকা নেই, কিন্তু আমরা যেটা দেখে থাকি, যদি 3-4 পর্যন্ত তোমার কম থেকে থাকে কোনো একটি সাবজেক্টে পাস নাম্বারের থেকে, সেটা কিন্তু বোর্ডের তরফ থেকে দিয়ে তোমাকে পাস করিয়ে দেওয়া হয়। এই জন্য যাদের 1টি বা 2টি সাবজেক্টের পরীক্ষা খারাপ হয়েছে, দেখা যাচ্ছে পাস নাম্বারের থেকে 1-2 কম পেতে পারো, তোমরা নিশ্চিন্তে থাকতে পারো, তোমরা কিন্তু পাস করে যাবেই। আর যেদিন রেজাল্ট দেবে সেদিন কিন্তু আমাকে অবশ্যই তোমার রেজাল্টটা জানিও। আবারও অনুরোধ করব, আজকের ভিডিওটা খুব তথ্যবহুল, তাই যদি ভালো লাগে ভিডিওতে লাইক করে বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও। আজ তবে চলি, নতুন কোনো আপডেট বা তথ্য থাকলে আবারও জানিয়ে দেব। সবার জন্য রইল আমার তরফ থেকে অনেক অনেক শুভকামনা।